করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউর সঙ্গে লড়ছে ভারত। পাল্লা দিয়ে প্রতিদিনই বেড়েই চলেছে সংক্রমণ। মাঠের খেলা শুরুর আগেই মাঠের বাইরে একরকম অস্থিরতা শুরু করেছে করোনা ভাইরাস। তবে এত কিছুর পরেও মাঠে গড়াচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ধনী ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে আইপিএল এর 4 ক্রিকেটার ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন করোনায়। এই তালিকায় সর্বশেষ সংযোজন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ড্যানিয়েল স্যামস। বিরাটের বেঙ্গালুরু ও রোহিতের মুম্বাইয়ের ম্যাচ দিয়ে তারটায় মাঠে গড়াবে টুর্নামেন্টের 14তম আসর। এদিকে আইপিএল এবার অনুষ্ঠিত হবে 6টি ভেন্যুতে, থাকছে না হোম অ্যাওয়ে সুবিধা। দেখে নেওয়া যাক নিজেদের প্রথম আইপিএল শিরোপার সন্ধানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর খুঁটিনাটি। আপনাকে যদি প্রশ্ন করা হয় বিরাট কোহলির ক্যারিয়ারে তেমন অতৃপ্তি কি কিছু আছে, হয়তো আপনার উত্তর হবে না, হয়তো হ্যাঁ। বিরাট কোহলির ক্যারিয়ারের শুরুর দিকেই জিতে ফেলেছেন বিশ্বকাপ, জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও, কোনো সন্দেহ ছাড়াই বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান মানা হয় এই অসম্ভব প্রতিভাবানকে। তবে এত কিছু সত্ত্বেও কোহলিকে যন্ত্রণা দেয় একটা রেকর্ড, এখনো একবারের জন্য আইপিএলের শিরোপার স্বাদ যে পাওয়া হয়নি তার। তবে প্রথম শিরোপার সন্ধানে থাকা বেঙ্গালুরুতে বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স এর মতো দুজন আধুনিকতম ব্যাটসম্যান আছেন। সে দলের শক্তির সবচেয়ে বড় জায়গা কোনটা সেটা বিশ্লেষণ না করলেও চলছে। দলটার টপ অর্ডারে থাকছেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন, ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন, সুজস প্রভু দেশাই ও রজত পতিদারের মতো বেশ কিছু প্রতিভাবান ব্যাটসম্যান। কাগজে কলমে ফিনিশারের ভূমিকা পালন করার জন্য গ্লেন ম্যাক্সওয়েলকে প্রায় 15 কোটি রুপির বিনিময়ে দলে এনেছে ফ্রাঞ্চাইজিটা। বোলিং বিভাগে আছেন যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর অ্যাডাম জাম্পাদের মতো স্পিনার আর 15 কোটি রুপির কিউ পেসার কাইল জ্যামিসন। আপাতত মূল একাদশের অন্তত 5 জায়গায় যে কেউ খেলতে পারেন। কোহলিদের একাদশ এখনো তেমন নিশ্চিত নয়। দেবদূত পাডিকাল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মোহাম্মদ আজহারউদ্দিন, গ্লেন ম্যাক্সওয়েল, হর্ষল প্যাটেল, ড্যান ক্রিস্টিয়ান, যুজবেন্দ্র চাহাল, কাইল জ্যামিসন, ওয়াশিংটন সুন্দর ও মোহাম্মদ সিরাজ রাই আপাতত আছেন। 2020 সালের আগে মুম্বাইয়ের শিরোপা জয়কে অনেকটা কাকতালীয় বলেছেন অনেকে, কারণ আগের সব শিরোপাই বিজয়ের বর্ষ জিতেছিল বলিউড পাড়ার ক্লাবটা 2013, 2015, 2017 এবং 2019। কিন্তু 2020 সালে রোহিত শর্মারা শিরোপা জিতে ব্যাপারটাকে আর কাকতালীয়তায় সীমাবদ্ধ রাখেননি। আইপিএল প্রতিযোগিতার ইতিহাসে সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স। দেখে নেওয়া যাক নিজেদের হাফ ডজন আইপিএল শিরোপার সন্ধানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স এর খুঁটিনাটি। কেমন করবে এবার রোহিত শর্মার দল? এবার আইপিএল এ বেশ কিছু বদল এসেছে। গতবার সংযুক্ত আরব আমিরাত ঘুরে এবার আবার আইপিএল ভারতে ফিরছে ঠিকই, তবে এবার আর দলগুলোর ঘরের মাঠে সুবিধা থাকছে না। এক রোহিত শর্মা ছাড়া তেমন কোনো ভারতীয় ক্রিকেটারের উপরেই মুম্বাই অত খরচ করেনি, গড়ে তুলেছে তরুণদের। ধীরে ধীরে দলে আসতে থাকেন জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, কুণাল পান্ডিয়া, সূর্যকুমার যাদবের মতো আনকোরা তরুণ। প্রায় অর্ধযুগ পর এখন প্রত্যেকেই মুম্বাইয়ের শিরদাঁড়ার এক এক অংশ। মুম্বাইয়ের ব্যাটিং স্তম্ভ রোহিত, ডিককের পর সূর্যকুমার ও ঈশান, আর শেষ দিকে হার্দিক পান্ডিয়া ও পোলার্ডরা তো আছেনই। পেস বিভাগে মুম্বাইয়ের ভরসার জায়গা বরাবরই বিদেশের তারকারা। ভারতীয় বুমরার পাশাপাশি অস্ট্রেলীয় তারকা পেসার জেমস প্যাটিনসন, নাথান কোল্টার নাইল ও কিউই ট্রেন্ট বোল্ট। থাকছেন বৈচিত্র্যময় 3 জন স্পিনার, রাহুল চাহার, কৃণাল পান্ডিয়া আর আসরের ফাইনাল ম্যাচ খেলা, আর গত আসরের ফাইনাল ম্যাচ খেলা জয়ন্ত যাদব। এছাড়া হার্দিক পোলার্ড তো আছেনই। আজ সাগর, সিটি নিউজ, ঢাকা।